আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে চলুন নিয়ে যাই টেস্কো নামে একটি সুপার স্টোরের বাইরে টেস্কো সুপার স্টোর পৃথিবীর বৃহত্তম সুপার স্টোর চেনের ভিতরে অন্যতম এই টেস্কো সুপার স্টোরটি অনেকটি আমাদের বাংলাদেশের আগোড়া যেমন সেরকম বলতে পারেন বহুগুণ বড় বাট কনসেপ্টটা সেরকমই এই টেস্কোতে মানুষরা প্যানিক বাইং করছে অর্থাৎ খাবার সাপ্লাইকে শেষ হয়ে যাবে কি না আমরা কি লকডাউন হব কি না ইত্যাদি প্যানিকে বা ভয়ে আতঙ্কে মানুষ হাজার হাজার মানুষ প্রতিদিন টেস্কোর বিভিন্ন আউটলেটে তারা ভিড় জমাচ্ছেন টেস্কো সুপার স্টোরগুলো অনেক খাবার দাবার বিভিন্ন ডিপার্টমেন্টাল আইটেম তারা মজুদ করে ইউকেতে ব্রিটিশ গভর্নমেন্ট বলেছেন যে দু বছরের খাদ্য মজুদ আছে অর্থাৎ যদি আমরা কোনো খাবার অন্য দেশ থেকে নাও আনি দু বছর এই দিয়ে আমরা চলতে পারব তারপরেও মানুষের হাতে টাকা আছে অ্যাসেন্সিয়াল সার্ভিসগুলি চলছে তারপরেও মানুষ অস্থির হয়ে কেনাকাটা করছেন শেলফ খালি হচ্ছে শেলফ ভরা বাকি শুধু শুধু লরিগুলো আসা বাকি এর জন্য মাঝে মাঝে শেলফ খালি হয়ে যাচ্ছে কিন্তু এর অর্থই নয় যে সাপ্লাই নেই তারপরেও প্যানিক বাইং এখানে টয়লেট টিস্যুর জন্য লাইন ধরা হচ্ছে এখানে কিচেন টাওয়ালের জন্য লাইন ধরা হচ্ছে এখানে তারপরেও টাকা থাকলে আপনি কিনতে পারছেন সহজেই কিনতে পারছেন ক্ষুধা কাকে বলে ব্রিটিশ মানুষ জানে না কাকে বলে দেখুন কত বড় কিউ এরপরে দেখাবো আপনাদেরকে আরেকটি কিউ আগে এটি দেখুন অবস্থা দেখাচ্ছি সবাইকে এটা অবস্থা একদম বিশাল কিউ তাও এখন মাত্র এটা আর কি খুলতেছে এগারোটার সময় খুলবে এগারোটা বাজে এখন কিউবের অবস্থা দেখা যাচ্ছে শুরু কিউ লম্বা হতেই আছে প্রতিদিন দৈনন্দিন দ্রব্যের জন্য ঢোকাই মুশকিল অসম্ভব এখানে যদিও ব্রিটিশ সরকার বলতেছে যে আমাদের যথেষ্ট সাপ্লাই আছে যথেষ্ট মজুদ আছে সব কিছু তথাপি মানুষ এখানে করতেছে কারণ হচ্ছে সাপ্লাই ট্রাক আসতে সময় লাগছে এখানে তারা সাপ শেল ভরে কুল পাচ্ছে না ব্যাপারটি সেখানে কিন্তু দ্রব্যাদির অভাব কোনো চান্সই নেই মানুষ শুনতে রাজি না এখন আপনারা ক্যামেরা দেখছেন সাউথ সুদান সেই সাউথ সুদানে কিছুদিন আগেও দুর্ভিক্ষ হয়েছে যে দুর্ভিক্ষে অসংখ্য মানুষ মারা গেছে পৃথিবীতে আমার ইংল্যান্ড সহ সারা বিশ্বে মানুষ উন্নততম দেশগুলোতে খাবার সমুদ্রে ফেলে দেয় এমনকি এই সকল দেশগুলোতে ম্যাকডোনাল্ডসে যেই পরিমাণ খাদ্য বিনে ফেলা হয় সেই পরিমাণ খাদ্য খেলে সাউথ সুদানের মতো একশোটি দেশকে বসিয়ে খাওয়া যায় আমেরিকাতে প্রতি বছর শত শত বিলিয়ন ডলার জুয়ায় উড়ানো হয় যা দিয়ে এরকম সাউদ সুদানকে দশ বছর বসিয়ে খাবার খাওয়ানো যায় পৃথিবী হ্যাং হয়ে গেছে আল্লাহর পৃথিবী আল্লাহ তাই রিবুট করছেন কত অনাহারী মানুষ তারা মাইলের পর মাইল হেঁটে রিলিফ নিতে আসে তারপরেও এসে খাবার জুটবে কি না তাও তারা জানে না কারণ তারা রিলিফের খাদ্য খেয়ে বেঁচে থাকে পৃথিবী বড় স্বার্থপর হয়ে গেছে বড় স্বার্থপর পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর অনাহারের জন্য পৃথিবীর উন্নতম দেশগুলি প্রধানত দায়ী ক্যামেরাতে যে নারীটিকে দেখছেন রাস্তায় পড়ে আছে সেই নারীটি হাঁটতে হাঁটতে দিনের পর দিন ক্ষুধার জ্বালায় রাস্তায় পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন আজকে উন্নততম দেশগুলোতে কয়েক মিনিট কিউয়ে দাঁড়াতেই অসহ্য মনে হয় শুধু টয়লেট পেপার না থাকলেই যেন আকাশ ভেঙে পড়ে মাথায় এই নারীটি পথে তার স্বামীকে হারিয়েছে যে অনাহারে মৃত্যুবরণ করেছে তার অনাহারী শিশুরা তার পথের অপেক্ষা করতে করতে তার ফেরার চিন্তা করতে করতে ক্ষুধায় অনাহারে মারা গিয়েছে এই হচ্ছে আমাদের পৃথিবী Nyadzak Garang is one of nearly five million people who cannot feed themselves here. We helped her into a government vehicle. She hadn't eaten in three days, so she walked dozens of miles from her village to the nearest city, Awil, hoping to find food or work. But she didn't make it. She's never been hungry before, she says. But with her husband off at war and a drought that stunted her harvest, she was so desperate that she fled, leaving her two children with neighbors. Will the neighbor feed them? Yes.